এই ভ্যাকসিন বা টিকা একজন মুসলিম হিসাবে আমরা গ্রহণ করব কি করব না, ইসলামী দৃষ্টিভঙ্গি এটা কি, আমরা কি গ্রহণ করতে বাধ্য ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে? যদি কেউ গ্রহণ না করে আর রোগে আক্রান্ত হয় তিনি গুনাহগার হবেন কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোগেরই ঔষধ রেখেছেন, প্রতিষেধক রেখেছেন, সমস্যার সমাধান রেখেছেন, সেজন্য সমাধান গ্রহণ করা, অসুখ হলে ঔষধ সেবন করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত বরং নির্দেশিত বিষয়। জমহুর তথা বেশিরভাগ ওলামায়ে কেরাম, স্কলার, কোরআন এবং হাদিস স্পেশালিস্ট, আলেম এবং বিদ্বানগণের বক্তব্য হলো এক্ষেত্রে অসুখে পড়লে ঔষধের শরণাপন্ন হওয়া বা ঔষধ গ্রহণ করা, সেবন করা, এটি জায়েজ একটি কাজ, কেউ করলে করতে পারে আর না করলে তার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নাই, এটা জায়েজ কাজ, মোবাহ। আর অনেক ইমাম স্কলারদের মত হলো জায়েজ না, এটা সুন্নাত। জায়েজ আর সুন্নাতের মধ্যে পার্থক্য তো জানা আছে আমাদের, তাই না? জায়েজ হলো করলে করলাম, না করলে নাই, আর সুন্নাত হলো করা উচিত, করলে সওয়াব হবে আর না করলে গুনাহ হবে না, কিন্তু আমি সওয়াব থেকে কি হলাম, বঞ্চিত হলাম। যারা সুন্নাত বলেন তাদের দলিল কি? তাদের দলিল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুখ হলে ঔষধ সেবন করতেন। এক ব্যক্তির অসুখ হয়েছে, তিনি বলেছেন তুমি তায়েফে একজন ভালো ডক্টর আছেন, তুমি তার শরণাপন্ন হও, তার মানে ঔষধের জন্য তুমি চেষ্টা করো, সেবন করো। তাহলে অসুখ হলে ঔষধ সেবন করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিছু বেদুইন মানুষ এসে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসুস্থ হয়ে পড়ল, তো তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তাদাহু, তোমরা যাও ঔষধ সেবন করো। তো এই হাদিসগুলোকে সামনে রাখলে দেখা যায় যে অসুখ হলে ঔষধ সেবন করা এটা সওয়াবের কাজ, এটা সুন্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আমাদের সমাজে অনেকে আছেন ঔষধ সেবন করেন না, অসুখ হলে ঔষধ সেবন করেন না, এই দৃষ্টিকোণ থেকে যে না তিনি আসলে কোনো ঔষধ টষুধের উপরে আস্থা ভরসা রাখতে রাজি না, তিনি শুধুমাত্র কার উপরে আস্থা রাখতে রাজি, আল্লাহর উপর আস্থা রাখতে রাজি, তিনি কোনো ঔষধ নিতে রাজি না, তো এটা তিনি গুনাহগার হবেন না, কারণ ঔষধ সেবন করা ইসলাম শরীয়তে কোনো ফরজ ওয়াজিব না, এটা জায়েজ কাজ অনেক ওলামাদের মতে। আর যারা সুন্নত বলেছেন তাদের মতে তিনি সুন্নত তরক করেছেন এইটুকু শুধুমাত্র। যাই হোক, তো ঔষধ সেবন করা এটা যেরকম সুন্নত, রোগ যেন না হয় আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাও ইসলামী শরিয়া কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত এবং জায়েজ। কেউ চাইলে রোগ হওয়ার আগে থেকেই রোগ যেন না আসে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা শীত আসছে বা বাইরে ঠান্ডা আছে সেজন্য শীতের কাপড় পরে যাই, এখনো শীত আমাকে ধরে নাই কিন্তু আগে থেকে আমি কাপড় পরছি, এটা কোনো খারাপ কাজ নয় বরং কোরআন হাদিস কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস আপনারা জানেন, যেটি সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেছেন প্রতিদিন সকালবেলা যদি কেউ সাতটি আজোয়া খেজুর খায়, একটা বিশেষ জাতের খেজুর মদিনায় পাওয়া যায়, অনেক দামি, আমাদের দেশেও পাওয়া যায়, খেজুরটা মদিনায় বেশি হয়, সব জায়গায় এখন পাওয়া যায়, কালো ধরনের, কুচকুচে কালো, তো এই আজোয়া খেজুর যদি সকালবেলা কেউ সাতটি খায় ওই দিনে কোনো অসুখ বিসুখ তাকে আক্রান্ত করবে না। তাহলে অসুখ হয় নাই এখনো, অসুখ হওয়ার আগে থেকে আজোয়া খেজুর খেয়ে অসুখ যেন না হয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাওয়া যায় কি যায় না? আজকে যে ভ্যাকসিন বা টিকার কথা আমরা জানছি, শুনছি, দেখছি, এই টিকার এই কনসেপ্টের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সেই আজোয়া খেজুরের যে কনসেপ্ট ওইটার সাথে আপনি মিলান, মিলে যায় কি যায় না? অসুখ হওয়ার আগে থেকে টিকা ভ্যাকসিন নেওয়া, সে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ ছিল আজোয়া খেজুর খাওয়া, আরও অনেকগুলো আছে, কালোজিরার কথা হাদিসে আসছে, তারপরে আপনার জমজমের পানির কথা আসছে, মা ও জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তাহলে সেই উদ্দেশ্য পূরণ করেন। তাহলে সমস্যা দেখা দেওয়ার আগে, অসুখ হওয়ার আগে থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বৃদ্ধি করার চেষ্টা করা, ইমিউন সিস্টেমকে বিল্ড আপ করার চেষ্টা করা, স্ট্রং করার চেষ্টা করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে বোঝা যায় সম্পূর্ণ জায়েজ এবং অনুমোদিত একটি বিষয়। অনেকে মনে করেন যে অসুখ হলে ওষুধ খাবো, এটা তো বুঝলাম, অসুখ হওয়ার আগে থেকে ওষুধ খাওয়া এটা একটু বেশি ইয়া হয়ে যাচ্ছে না, আপনার অতি সতর্কতা হয়ে যাচ্ছে না, আল্লাহর প্রতি তো আস্থা থাকা উচিত, সমস্যা হলে না তারপর সমাধান করব,
তাহলে বোঝা গেল এই হাদিসের আলোকে যে এই ধারণা সঠিক নয়। অসুখ হওয়ার আগে অসুখ হলে যেরকম ওষুধ খাওয়া কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত, আর অসুখ হওয়ার আগে থেকে টিকা নেওয়া, আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, এটাও ইসলাম কর্তৃক নির্দেশিত। ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ভ্যাকসিন বা টিকা গ্রহণ করাতে মৌলিকভাবে ইসলাম শরীয়তের কোনো বাধা নিষেধ নাই, কেউ চাইলে আগে থেকে টিকা গ্রহণ করতে পারেন। বিভিন্ন দোয়ার কথা আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন সকাল এবং সন্ধ্যা যদি কেউ পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়া যদি সকাল সন্ধ্যা কেউ তিনবার, সকালে তিনবার পড়ে, সন্ধ্যায় তিনবার পড়ে, তাহলে সকালে পড়লে সারা দিনের জন্য, সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য ইন্স্যুরেন্স হয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিনের জন্য নিরাপদ করে ফেলেন, কোনো আকস্মিক বিপদ তাকে স্পর্শ করে না। ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, নবী আলাইহিস সালাম বলেছেন মান সাল্লাল ফজরা মাআল জামাআহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজর নামাজ পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ওই দিনের জন্য আল্লাহ জিম্মায় চলে যায়। তাহলে এই যে সমস্যা হওয়ার আগে থেকে আমলের মাধ্যমেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আগে থেকে প্রমাণ হয় কি হয় না, এখান থেকে বোঝা গেল টিকা বা ভ্যাকসিন আগে থেকে গ্রহণ করার সাথে তাওয়াক্কুল না থাকার কোনো সম্পর্ক নাই। তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি আস্থা ভরসা, আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখার পরেও আগে থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা ইসলাম কর্তৃক নির্দেশিত। এরপরে আসি কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এটা নিয়ে। প্রথমত অনেকের আমাদের বক্তব্য হলো যে আসলে এটা একটা বিজনেস, গোটা পৃথিবীর মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে রেখে একটা পরিবেশ তৈরি করে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস করা হলো উদ্দেশ্য এক শ্রেণীর চক্রের গোটা বিশ্বব্যাপী। আগেই বলেছি এটা সত্য হতে পারে, হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, আজকে পৃথিবীতে এই ধরনের বিষয় একেবারেই স্বাভাবিক। কিন্তু একটা বাস্তবতার কথা তো আমরা কেউই অস্বীকার করব না যে গত এক দেড় বছর ধরে গোটা পৃথিবী কার্যত যে অচল হয়েছে, সেটা যদি পরিকল্পিত হয় অথবা যেভাবেই হোক, তাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, গোটা বিশ্বের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ওমরা করতে পারছি না, হজ করতে পারছি না, স্বাভাবিক জীবনযাত্রা আমাদের চলছে না, আর তাছাড়া এই রোগটা যে অত্যন্ত দ্রুততার সাথে ছড়াচ্ছে সে ব্যাপারেও কারোর কোনো সন্দেহ নাই। এরকম পরিস্থিতিতে টিকা গ্রহণ করে নিজে নিরাপদ থাকার চেষ্টা করা, অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করা, এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়। এখন কথা হলো টিকা নিলে পরবর্তীতে কি কি সাইড এফেক্ট হতে পারে, এটা নিয়ে একটা আতঙ্ক জনমনে আছে এবং এটা নিয়ে নানা রকম মুখরোচক কথা আছে। আপনারা জানেন পৃথিবীর কোনো এক দেশের কোনো একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট একটা টুইট করেছেন যে আগে টিকা আমাদের রাজনৈতিক নেতাদের দেয়া হোক সব দলের, তাতে যদি আপনার ওনারা বেঁচে যান তাহলে বোঝা গেল যে টিকা নিরাপদ, আর ওনারা যদি মরে যান তাহলে দেশ নিরাপদ। তো এই কথাটা তো আসলে স্থূল অর্থে কথা সঠিক না, রাজনীতিবিদরা দেশ যদি সব মরে যায় তো দেশ চলবে কেমনে, সবাই তো আর দেশ চালানোর ক্ষমতা যোগ্যতা রাখেন না। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো যে বিষয়টা নিয়ে যে জনমনে জল্পনা কল্পনা আছে এটা বোঝানো, যে মানুষ আতঙ্কের মধ্যে আছে যে আগে অমুককে দেখ, আগে তমুককে দেখ, অমুকরা আগে দিতে রাজি না, তার মানে এটা নিয়ে একটা ভালো বড় ধরনের সংশয় কাজ করছে মানুষের মাঝে যে এই টিকা দিলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। ব্রাজিলের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী জানি আবার বলছে যে পুরুষদের আপনার মহিলাদের সিমটম, মহিলাদের মধ্যে পুরুষদের সিমটম চলে আসে, এটা নিয়ে অনেক হাসির অসার্থক কথাবার্তা সমাজে প্রচলিত আছে। যাই হোক, তো এই যে একটা ভয় আছে যে এটার সাইড ইফেক্ট হতে পারে, ক্ষতিকর কোনো কিছু হতে পারে, কিছু গুজব আছে, কিছু বাস্তবতা থাকতে পারে, এমতো পরিস্থিতিতে আমাদের জন্য টিকা নেওয়া উচিত কি উচিত না, এটা একটা বড় প্রশ্ন কিনা। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন সময় পার করছি, এই পরিস্থিতিতে টিকা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ, এটা আমাদের জন্য নিষিদ্ধ নয়, আবার করাটা ওয়াজিবও না, আমাদের জন্য জায়েজ। কেউ যদি মনে করেন যে না, এখানে ভয় এবং শঙ্কার পরিমাণটা কম, আস্থার পরিমাণ নির্ভরতার পরিমাণটা বেশি, তাহলে তিনি অবশ্যই গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করা উচিত বটে, ঔষধের মতো এটা প্রতিষেধক হিসাবে। আর
প্রত্যেকটা ঔষধেরই কম বেশ আজকালকার যুগে যে সমস্ত মেডিসিন আসে বেশিরভাগ মেডিসিনেরই কম বেশ কি আছে সাইড ইফেক্ট আছে। আমরা সবসময় মাপার চেষ্টা করি এই সমস্ত ক্ষেত্রে ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি কিনা, যদি ভালোর পরিমাণ বেশি থাকে তাহলে সেটাকে আমরা গ্রহণ করি, মন্দটা দূর করবার জন্য অন্য কোনো উপায় আমরা অবলম্বন করি। এ বিষয়ে মানুষের মধ্যে যে সমস্ত সংশয় আছে, মানুষের মধ্যে যে সমস্ত ভয় আছে, এগুলো দূর করার দায়িত্ব সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের, ডক্টরদের, মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষদের, যে আসলে এটার ভেতরে কি আছে না আছে, সুবিধা অসুবিধা, গুজব কোনটা সত্য কোনটা, এ বিষয়ে অ্যানালাইসিস করে পরিষ্কার করার দায়িত্ব তাদের। এটা আমাদের বা আলেমন আমাদের দায়িত্ব না। আমরা শুধুমাত্র মৌলিকভাবে মাসআলা বলতে পারি, যে বিশ্ববিখ্যাত স্কলারদের মধ্যে থেকে দারুল ইফতা আল মাসরিয়ার কথা আমরা বলতে পারি, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অনেকের ফতোয়ার কথা বলতে পারি, আমাদের দেশে অনেক বড় বড় মুফতিদের ফতোয়ার কথা বলতে পারি। সে সমস্ত ফতোয়াগুলোকে সামনে রাখলে কোভিড নাইন্টিনের এই পরিস্থিতিতে এসে আমাদের টিকা গ্রহণ করা উচিত কি উচিত না, ইসলাম কিউ এতে বিশেষ করে শেখ মোহাম্মদ সালাল মনজিদ হাফিজাউল্লাহ আপনার টিকা সংশ্লিষ্ট একটা দীর্ঘ ফতোয়া আজকেও আমি পড়েছি দেখেছি, সে সবগুলোকে সামনে রাখলে আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো, কোনো টিকায় যদি গ্রহণ করার পর সাইড ইফেক্টে বড় কোনো ক্ষতির প্রবল সম্ভাবনা থাকে, লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি থাকে, অবশ্যই সেটা গ্রহণ করা জায়েজ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাতুল কুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে কোনো ক্ষতির দিকে ঠেলে দিতে পারো না। কথা কি বুঝতে পারছি? আর যদি ক্ষতির চাইতে লাভের পরিমাণ বেশি থাকে, ক্ষতির পরিমাণ কম থাকে এবং আশঙ্কাটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম টিকা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। এ হলো আমাদের যে ভয়, আমাদের যে আতঙ্ক, আমাদের যে সংকোচ, সে সংকোচের মুহূর্তে আমাদের করণীয় কি হবে, করণ হাদিসের আলোকে সামান্য একটু নির্দেশনা হলো এটি।